নদিয়ার শান্তিপুরে আবারও গঙ্গা ভাঙন, শহরের জল পরিষেবা দেওয়া জল প্রকল্প তলিয়ে যাওয়ার সম্ভাবনা। গঙ্গার তীরবর্তী জল প্রকল্পের পাশে বড়সড় ফাটল, আতঙ্কে এলাকার বসবাসকারী সাধারণ মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের অন্তর্গত স্টিমার ঘাট গঙ্গার তীরবর্তী এলাকার জল প্রকল্পের ঠিক পাশেই হঠাৎই বড়সড় ফাটল লক্ষ্য করে এলাকার সাধারণ মানুষ। এরপর আতঙ্ক সৃষ্টি হয় গোটা এলাকায়। এলাকার সাধারণ মানুষের দাবি, এর আগেও বেশ কয়েকবার গঙ্গা ভাঙনের কবলে পড়তে হয়েছে এলাকার বেশ কয়েকটি পরিবারের। গঙ্গা ভাঙনের জেরে তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি, এছাড়াও বিঘা বিঘা চাষের জমি তলিয়ে গেছে গঙ্গা বক্ষে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার পাকাপোক্তভাবে গঙ্গার পার বানানোর কাজ করা হবে বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনও তা অসম্পূর্ণ থেকে গেল, যার কারণে আবারও বড়সড় ফাটল দেখা দিয়েছে। আতঙ্কে রীতিমতো রাতের ঘুম কেড়েছে এলাকার সাধারণ মানুষের। এলাকার সাধারণ মানুষের দাবি, প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে গঙ্গার পার বাঁধালে হবে না, স্থায়ী সমাধান করতে হবে, না হলে তিলে তিলে গোটা গ্রামটায় গঙ্গা বক্ষে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঘটনা হচ্ছে, আজ সকালে ঘুম থেকে উঠে দেখি একটা বিশাল ফাটল, এরাম ফাটল আমার এর আগে কোনো দিন দেখিনি। হ্যাঁ, কিন্তু এটা মানে এই বালির বস্তা ফেলার আগে যে হয়েছিলো, তারপরে কোনো ডিএম সাহেব বলে একটা স্থায়ী কাজ হবে, হ্যাঁ সেটা হচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে, এটা সরকারের কাছে একটা আবেদন করছি যাতে এটা প্রশাসনকে এটা দেখার জন্য একটা কোনো ব্যবস্থা করছে, নাহলে বাড়িঘর থাকবে না এবং রাত্রিরে শুয়ে ঘুমও হচ্ছে না। যে এই ফাটল দেখার পরে যে রাত্রিরে শুয়ে ঘুম হবে, নেই পেটে খাওয়া নেই ঘুম। হ্যাঁ, এই ফাটল থেকে বাড়িঘরে যদি না থাকবে তাহলে আমরা থাকবো কী করে? কী চাইছেন আপনারা? আমরা চাইছি যাতে একটা স্থায়ী কাজ হয়। হ্যাঁ, একটা স্থায়ী কাজ হয়, সেই কাজটা যাতে আমাদের বাড়িঘরটার একটা সুরক্ষা থাকবে। হ্যাঁ, এর জন্য সরকারের কাছে একটা আবেদন করা হচ্ছে, হ্যাঁ যাতে আমাদের এটা অতি শীঘ্রই যেন কাজটা হয়। আপনার নাম? আমার নাম অসীম সাহা, হ্যাঁ 16 নম্বরের বাসিন্দা। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি বিশাল বড় একটা ফাটল, এই ফাটল আমরা এর আগে কোনোদিন দেখিনি, মানে এত পরিমাণে ফাটল এর আগে আমরা কোনোদিন দেখিনি। এর আগে আমরা বিভিন্ন জনকে জানিয়েছি, নেতা মন্ত্রী বহুজনকে জানিয়েছি, তারা কোনো পদক্ষেপ দেখছি নিচ্ছে না। আমাদের সত্যি কথা বলছি, এখন যা পরিস্থিতি আমরা আর কারো কাছে যাব না। এই পরিস্থিতিতে তারা এখন বর্তমানে এই খবর দেখে যদি আসে, এসে যদি কোনো কাজ করে তাহলে আমরা বেঁচে যাব, নাহলে আমাদের ঘরবাড়ি স্বেচ্ছায় চলে যাক, আমরা আর কারো কাছে যাব না। আমরা ক্লান্ত হয়ে পড়েছি এই করোনা সিজনে, আমরা কাজ মানে সবেমাত্র কাজে শুরু করেছি, এই এই মুহূর্তে আবার ঘর বাড়ি ছাড়ার কথা চিন্তা আসলে। রাস্তার থেকে কতটা দূরত্ব? খুব বেশি হলে 10 মিটার, খুব বেশি। কি ক্ষতির আশঙ্কা বুঝতে পারছি? প্রচণ্ড পরিমাণে ক্ষতির আশঙ্কা। এটা এই ভাঙনে যখন তখন ধস নেমে যেতে পারে এই শিশু উদ্যান, জল প্রকল্প। এই জল প্রকল্প চলে গেলে শান্তিপুরে অধিকাংশ মানুষ জলহীন হয়ে পড়বে, পানীয় জলহীন পড়বে, জলের সংকট দেখা দেবে প্রথমত। তারপরে কিছুটা দূরে আর প্রাথমিক স্কুল আছে, শিক্ষা ব্যবস্থার জায়গা আছে, বাচ্চা বাচ্চা ছেলেদের শিক্ষাহীন হয়ে পড়বে। সেই হিসাবে আমরা বলছি যে এই গঙ্গার কাজটা দ্রুততম কাজ যেন করে। আপনার নাম? আমার নাম অমিত সাহা, স্টিমার ঘাটে স্থায়ী বাসিন্দা। দেখছি সকাল থেকে ফাটল ধরে, যেটা বিশাল ফাটল, আমরা চাইছি এরাটা মানে স্থায়ী কাজ হোক। এর আগেও বালির বস্তা বস্তা ফেলেছে, মানে বালির বস্তা ফেলছে ঠিক আছে, কিন্তু সেরকম কাজ হচ্ছে না। এই ফাটলটা কতটা আতঙ্কের বিষয়? বিশাল আতঙ্ক, আমাদের গঙ্গার ধারেই বাড়ি, কখন ভেঙে চলে যায় আমাদের সেই একটা। এর আগে কি এরকম ফাটল দেখেছেন আপনারা? এর আগে হয়নি এরকম, মানে হয়েছে এরকম অত বড় ফাটল হয়নি, বুঝতে পারলে। পাশে কি আছে? পাশে রয়েছে জল প্রকল্প, শিশু উদ্যান আছে, যখন তখন মানে ভেঙে চলে যেতে পারে। আমরা চাইছি সরকারের কাছে যেটা ভালো কাজ হোক, মানে আমরা মানে থাকতে পারি এখানে। আপনার নাম? আমার নাম রাধামোহন বর্মন। আমি এটা শান্তিপুর পৌরসভাকে জানিয়েছি, কারণ আপনারা জানেন যে বিগত কদিন আগেই আমি শপথ নিয়েছি, এখন 48 ঘন্টা পার হয়নি। এই মুহূর্তে তো আমার সরকারি শিলমোহরও নেই যাতে আমি সই করতে পারি, সে সমস্ত কাগজপত্র আন্ডার প্রসেস আছে। সেজন্য আমি পৌরসভাকে জানিয়েছি যাতে পৌরসভা বিষয়টা দেখে এবং আমি যত শীঘ্র সম্ভব বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরে নিয়ে আসার চেষ্টা করবো যাতে এটা রক্ষা পায়। এর মধ্যে কি কাজ হবে বলে মনে করতে পারে এলাকার মানুষ? দেখুন, আমি তো তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারি না, তবে আমি চেষ্টা করবো এটুকু বলতে পারি। আমি দেখি, আমি কালকে বিধানসভায় যাচ্ছি, যদি কোনোভাবে আমি সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলতে পারি তাহলে খুব সুবিধা হবে।
বিষয়টা যে ভাঙনটা নতুন কিছু নয়, আপনারা জানেন যে এর আগে ওই ফাটলটা ছিল, এখন ফাটলটা অত্যাধিক বেড়েছে। গঙ্গায় অ্যাকচুয়ালি ভাঙনটা হয় এক জল বাড়ার সময়, আর জল যখন নামে তখন আপনারা জানেন যে ওই আমাদের পৌরসভার সারা শান্তিপুর শহরে যে জল সাপ্লাই হয় ইনটেক পয়েন্টে, সেইখানটাই এই ফাটলটা অনেকদিন ধরে আছে। এবং সেই জায়গাটা এর আগে আমাদের ডিএম সাহেব, আমাদের রানাঘাট এসডিও, আমাদের শান্তিপুর বিডিও সাহেব, জেলা পরিষদের সভাধিপতি রিক্তাকুণ্ডু মহাশয়া এবং সেচ দপ্তরের সমস্ত যারা আছেন অফিসাররা এসে ভিজিট করেছেন। এবং ওখানে আমাদের এলাকার মানুষের দাবি যেটা ছিল যে টেম্পোরারি কোনো কাজ না করে এটা স্থায়ী সমাধান করার জন্য, ইতিমধ্যেই আমার যতটুকুনি জানা আছে সেটা হচ্ছে সেটার একটা প্রজেক্ট স্থায়ীভাবে হয়েছে এবং সেটা আমাদের জেলা সেচ দপ্তর থেকে আমাদের নবান্নে পাঠিয়েছে। অর্থ দপ্তরের অর্থ মঞ্জুর হয়েছে কিন্তু আমার জানা নেই, তবে আমার কাছে যেটুকুনি খবর আছে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে, কারণ যখন বর্ষার সময় ভাগীরথীর জলটা অনেক বেশি ছিল সেই সময়টায় আমরাই বলেছিলাম যে এই জল বাড়ার মধ্যে কাজটা না করে জল যখন কমবে তখন কাজটা শুরু করতে। এবারে এর মধ্যেই যে ভাঙনটা শুরু হয়েছে আমি ইতিমধ্যেই সেচ দপ্তরকে জানিয়েছি, তারা আসবে, ভিজিট করতে আসবে এবং কাজটা যাতে দ্রুত তাড়াতাড়ি শুরু করা যায় তার জন্য আমার সঙ্গে সেচ দপ্তরের কথা হয়েছে। বৃন্দাবন প্রামাণিক, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।